আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আছেন, আপনারা আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ, আপনারা চাচ্ছেন যে একটি ই পাসপোর্ট বা ইলেকট্রিক পাসপোর্ট বানাবেন, সেটা সৌদি আরব থেকে কীভাবে বানাবেন? অনেকে এমআরপি পাসপোর্ট বানাতে পারেন, কিন্তু বর্তমানে নতুন সরকার আসার পরে আপনার চাইলে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন ই পাসপোর্ট বিডি। এখানে লেখার পরে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনারা দেখবেন অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট এমন রি ইস্যু। এখান থেকে আপনাকে বলতেছে আপনি নতুন যদি হয়ে থাকেন এবং আপনার পুরানো পাসপোর্ট যদি রি ইস্যু করতে চান, এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই দ্য অনলাইন। এখানে নতুন এবং পুরাতন দোনো পক্ষে থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, সেটা কীভাবে করবেন এখন দেখাবো আপনাদেরকে। তারপরে অ্যাপ্লাই নিউ অনলাইন ফর ই পাসপোর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে ওয়েবসাইটে। এখানে বন্ধুরা দেখেন প্রথম স্ক্রিপ্টে লেখা আছে, প্রথম আমরা একটি অ্যাকাউন্ট খুলবো, রেজিস্ট্রেশন করতে হবে ই পাসপোর্ট অপশনে। তার জন্য এখান থেকে আপনার যদি বলে যে আপনার বাংলাদেশে আছেন কি না, যদি আপনি বাংলাদেশে না থাকেন নো দিয়ে দেবেন, আপনি যে দেশে থাকেন ওই দেশের নাম দিয়ে দেবেন। এখানে যেহেতু আমি সৌদি আরব আছি, সৌদি আরব দিয়ে দিলাম, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে সিলেক্ট বাংলাদেশ মিশন, এখান থেকে আপনার যেহেতু দুইটা সেক্টরে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, জেদ্দা এবং রিয়াদে। আপনার যে এরিয়াতে আছেন ওই এরিয়ার নাম দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলছে, এখান থেকে আপনার একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। দেওয়ার পর আই এম হিউম্যান এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। অবশ্যই বন্ধুরা, এদিকে একটা খেয়াল রাখবেন আপনারা, এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখন আমরা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনার ফুল নেম দিতে হবে, যেটা এনআইডি এবং আপনার আগের পাসপোর্ট আছে ওই নামটাই দিবেন, ফুল নেমের জায়গায় ওই নামটা দিবেন আপনারা। আপনার ফারুক হোসাইন এটা দিয়ে দিবেন, যে ওই গিভ সার নেমের প্রয়োজন না, আপনি গিভ নেমের অপশনে দিয়ে দেবেন ফারুক হোসাইন, যে নামটা দেবেন ওইটাই থাকবে। এখানে দেখেন আমি সার নেমের জায়গা দেওয়ার পরে ওই নামটা চলে গেছে। এখানে আপনি যে নামটা দেবেন উপরে ফুল নেমে অ্যাড হবে, ফুল নেম চেক করবেন, তারপরে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন সুইজে রাখবেন। দেওয়ার পর আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা কোড যাবে ইমেলে। ইমেলে এখন আমরা চলে যাব অ্যাক্টিভ করার জন্য পাসপোর্ট অ্যাকাউন্টে। ই পাসপোর্ট অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তারপর আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে আমরা ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করব। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পরে আমাদের আবার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজারে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা সাইন আপ করবো, লগ ইন করবো। আই এম হিউম্যান আপনার ইউজার এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাবি, পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর আই এম হিউম্যান অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার ওয়েলকাম টু মাই অ্যাপ্লিকেশন, এখানে আপনার অ্যাপ্লিকেশন চলে আসছে। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আনঅফিসিয়াল পাসপোর্ট এখানে দিয়ে দেবেন, উপরেরটা সিলেক্ট করবেন আপনারা। নিচেরটা হয়েছে সরকারি কর্মকর্তাদের জন্য। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, এখানে যদি আপনি নিজের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। যেগুলো ব্র্যান্ড হয়ে গেছে এগুলোতে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, যেগুলো খালি আছে সেগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফারুক হোসাইন দিছি, ওইটা আর চেঞ্জ করা যাবে না, ওইটা পাসপোর্টে আসবে নতুন পাসপোর্ট হলে। এখান থেকে আপনার সিলেক্ট প্রফেশনাল সিলেক্ট করবেন। তারপর আপনার রিজন সিলেক্ট করবেন, আপনি কোন ধর্মে ইসলাম দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসবেন, আপনার বলতেছে যে কান্ট্রি বার্থ, আপনি বাংলাদেশ দিয়ে দেবেন, বার্থ ডেট অফ বার্থ। তারপর সিলেট দ্য বার্থ ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন, আমি চাঁদপুর দিয়ে দিলাম। আর তারপর আপনি নিচে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন,
যেটা পাসপোর্টে আগের পাসপোর্টে থাকে বা নতুন পাসপোর্ট যদি করা থাকে না, আপনার এনআইডি কার্ড বা এনআইডি কার্ডে থাকবে এটা দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখন আমরা পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই অপশনে ক্লিক করবেন, আপনার ডিস্ট্রিক্টকে সেটা দিয়ে দেবেন। আমার ডিস্ট্রিক্ট চাঁদপুর। তারপর এখান থেকে আপনারা ভিলেজ দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট চাঁদপুর দেওয়ার পর ভিলেজ এবং আপনার অ্যাড্রেস, কত নাম্বার ওয়ার্ড, এগুলো সব কিছু দিয়ে দেবেন এখানে লিখে। থানা দিয়ে দেবেন, সব কিছু দিয়ে দেবেন। আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস। এখান থেকে আপনার সার্চ করলে এখানে আপনার পোস্ট অফিস চলে আসবে, পোস্টাল কোড দিয়ে দেবেন। তারপরে তারপর নিচে চলে আসবেন পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের নাম কোনটা সেটা দিয়ে দেবেন, হাজিগঞ্জ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটা এক হলে এখানে টিক মার্ক করেন। এখন যদি আপনারা আলাদা আলাদা দিতেছেন তাহলে আপনাদের পুলিশ ভেরিফিকেশন আলাদা আলাদা হবে। এখানে আমরা দুইটা এক দিয়ে দেব বন্ধুরা, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো এক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা নিচে চলে আসবো, আসার পর পাসপোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সবগুলো ওকে করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, এই খালি অপশনগুলো আপনারা পূরণ করবেন, আপনার জেলা এবং ভিলেজ, পোস্ট অফিস, পোস্টাল কোড সবগুলো ওকে দিয়ে দেবেন এখান থেকে। দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে চলে আসবে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট। এখান থেকে আপনার যদি পুরানো পাসপোর্ট থেকে থাকে, এমআরপি হলে এমআরপি সিলেক্ট করবেন, আর যদি আপনার পুরানো পাসপোর্ট ই পাসপোর্ট রিনিউ করতেছেন তাহলে ই পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে চলে আসবেন, এখান থেকে আপনার যদি পাসপোর্টটা হারিয়ে যায় তাহলে আপনার লস দিয়ে দেবেন, আর যদি এক্সপায়ার হয়ে যায় তো এক্সপায়ার অপশন আছে দিয়ে দেবেন, আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আদার্স দিয়ে দেবেন। অনেকে হারিয়ে যাওয়া অপশন দিলে এখান থেকে আপনার পুলিশ জিডি, পুলিশ স্টেশনের নাম দিতে হবে, জিডি নাম্বার দিতে হবে, অনেক কিছুই করতে হবে, আপনারা আপনার এক্সপায়ার দিয়ে দেবেন। এক্সপায়ার দিয়ে দেবেন এখান থেকে। দেওয়ার পরে বন্ধুরা আপনার এক্সপায়ার দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনার পাসপোর্ট নাম্বার চাইবে, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনার পাসপোর্ট ইস্যু কবে হয়েছে সেটা দিয়ে দেবেন, পাসপোর্ট এক্সপায়ার কবে হইব সেটাও দিতে হবে। যদি আপনার অন্য কোনো দেশে পাসপোর্ট থেকে থাকে তাহলে যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে নো দিয়ে দেবেন এখানে বন্ধুরা নিচে। তারপর এবার দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন আপনারা বন্ধুরা, কন্টিনিউ। এখানে আপনার অন্য দেশে যদি পাসপোর্ট থেকে থাকে নাম্বারটা দিবেন, আর যদি না থাকে না দিবেন, আর আপনার পুরানো পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর আপনার এখানে অবশ্যই আপনার আইডি নাম্বার দিতে হবে নিচে, এখানে আইডি নাম্বার, যেহেতু ই পাসপোর্টে আইডি কার্ড ছাড়া করা যায় না, এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, এখানে জন্ম নিবন্ধন হবে না। তারপর এখানে আপনার ফাদার্স ইনফরমেশন দিতে হবে, আপনার বাবার নাম কি এবং ন্যাশনালিটি এবং ন্যাশনাল আইডি কার্ড, এগুলো সব কিছু আপনার এখানে দিতে হবে উপরে। তারপর মাদার্স ইনফরমেশন সেম, যদি আপনার মা বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে দেবেন, এবং নিচে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দেবেন, এখানে পরে পরে আপনারা দেবেন বন্ধুরা। এখানে লার্জ, তারপরে এখানে স্পন্সর ইনফরমেশনস, এখানে আপনারা আপনাদের ইয়াদের দিয়ে দেবেন, আপনারা যদি বিয়ে বিবাহিত ম্যারিড দিয়ে দেবেন, ম্যারিড দিলে আপনার স্ত্রী এবং স্ত্রীর আইডি কার্ড পেশা এগুলো দিতে হবে, এই জন্য আপনারা সিঙ্গেল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর সেভ অপশনে দিয়ে দেবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে এখানে আপনার বাবা বা ভাই বা যে যাকে ফোন দিয়ে পাওয়া যাবে বা কল করে পুলিশ স্টেশন থেকে পাবে তার নাম্বারটা দেবেন, তারা অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আপনারা, এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনার ফোন দিয়ে যাবে, এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেওয়ার পর সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেন্ড অ্যাপ্লিকেশন, এখানে আপনার এটা প্রয়োজন নাই, এখান থেকে দেখেন সবগুলো ওকের পরে এখানে আপনার
5 বছরের জন্য 4025 টাকা কাটবে, আপনার যদি 10 বছরের জন্য করেন তাহলে 5000 সামথিং কিছু কাটবে। বন্ধুরা এখান থেকে আপনারা পেমেন্ট করে আপনারা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ থেকে পেমেন্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখনও অবধি বর্তমানে সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশনের টাকা জমা দেওয়ার সিস্টেম আসে নাই বন্ধুরা, এই জন্য আমি অ্যাপ্লিকেশনটি সিস্টেমটি জমা দিতে পারি নাই। এখন এখান থেকে আপনারা সেভ করে আপনারা বিকাশে বা বাংলাদেশে যে কোনো পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনি রেফারেন্স নাম্বার দিয়ে এই যে অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশন নাম্বার মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অবধি সৌদি আরবে সিস্টেম আসে না যে কত রিয়াল কাটে, এখানে পেমেন্ট অপশন আসবে বা কার্ড বা সৌদি আরবের কার্ড নাম্বার আসবে আপডেটের পরে, তারপরে এখান থেকে আপনারা সৌদি আরবে ব্যাংক কার্ডের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে টাকা ফি জমা দিতে পারবেন। 125 রিয়ালের মতো কাটবে বা 10 বছরের জন্য আর একটু বেশি কাটতে পারে। এভাবে আপনারা চাইলে পাসপোর্ট রিইস্যু বা আপনার নতুন পাসপোর্ট ই পাসপোর্ট বানাতে পারবেন বন্ধুরা, যেহেতু সবারই একটি করে পাসপোর্ট আছে সৌদি আরবে আসছেন সবাই রিইস্যু করবেন, এভাবে আপনারা নতুন পাসপোর্ট বা মেয়াদ বাড়াতে পারবেন ই পাসপোর্টে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু, আপনারা যদি চান এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি এখন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সৌদি আরবের সমস্ত আপডেট নিউজ এবং অ্যাপ্লিকেশন ব্যাংকের তথ্য সবগুলো আমার অ্যাকাউন্টে বা চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।